বাসিক আসন্ন 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জনতা আনোয়ার জামান চৌধুরীর সমর্থনে 2 নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই নৌকার শেষ প্রচার মিছিল ও সমাবেশে এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন এই বৃহত্তর দাঁড়িয়ে পড়ার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সদস্য বিজ্ঞ আইনজীবী আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনদা সম্মানিত এলাকাবাসী এবং আমার উপস্থিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রথমে আমার মুজিবের শুভেচ্ছা গ্রহণ করবেন আসছে আর দুই দিন আছে আমাদের নির্বাচনের 21 তারিখ আমাদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা জানেন 10 বছর গত 10 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম সিজিক নির্বাচনে আসছে নির্বাচনে আমাদের সবার পছন্দের প্রার্থী আনোয়ার জামান চৌধুরী ভাই নৌকা প্রতীকে নির্বাচন করবেন এবং আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি সারা সিলেটবাসী ঐক্যজোট হয়ে আমরা রেকর্ড পরিমাণ ভোটে উনাকে নির্বাচিত করব আমাদের এই ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডে 1969 থেকে আজকে পর্যন্ত কোনোদিন নৌকা পরাজিত হয় নাই এই ওয়ার্ডে আমরা আবারও 90% আমরা 90% নৌকার ভোট দিয়ে দেখিয়ে দিব যে এই দুই নম্বর ওয়ার্ড নৌকার ঘাঁটি ছিল আছে এবং থাকবে আমি আপনাদের সবাইকে আসছে 21 নির্বাচনে আনোয়ার জামান চৌধুরী ভাইকে নির্বাচিত করার জন্য প্রার্থনা করছি এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তার তুলনার সাথে যে আমাদের সচল দার্শনিক প্রিয় অনুজ বর্তমান সভাপতি নেতা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 2 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মিম আলম সাহেদ মদনমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র নেতা আমার খুব প্রিয় মানুষ আমাদের 2 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবলীগ নেতা শরীফ গাজী রাহুল আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলা ছাত্রলীগ নেতা বিশাল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 2 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক 2 নম্বর ওয়ার্ডের সাহসী সন্তান আমাদের অত্যন্ত প্রিয় সুলতান আহমেদ রিপন তার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্রলীগের আগামীদের কাণ্ডারি আমাদের ফুয়াদ আহমেদ রিফাত তাছাড়া উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোজিৎ আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষ্ণমণি দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় হুজুর আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্র নেতা আমাদের রাজীব বাহাদুর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন ছোট হুজুর আমাদের আসিফ হুজুর তাছাড়া উপস্থিত আছেন অনেকে আর আমাদের মধ্যে সাইফুল আলম যে আগামী দিনের জেলা ছাত্রলীগের তাকে আমরা কাণ্ডারি পথে দেখতে পাবো তিনি উপস্থিত আছেন শাহরিয়ার সহ অনেকে আমি যাদের নাম বলতে পারি নাই দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে জিয়ার নীতি ছিল 2টি গুন্ডা 4টি গুন্ডা নির্বাচন টান্ডা এই নির্বাচন আর এই সিলেট হবে না আর দাঁড়িয়ে পরে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমি নাম ধরে বলতে পারবো সংগত কারণে আমি নাম নিচ্ছি না যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় যারা ফেসবুকে সাম্প্রদায়িক ডাকা লাগানোর জন্য উস্কানিমূলক স্ট্যাটাস দেয় তাদেরকে আমরা প্রতিহত করব তারা যদি মনে করে তারা 71-এ হেরেছিল 2013-তে হয়ে হেরেছে তারা হলো পরাজিত শক্তি তারা আবারও পরাজিত হবে সেই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু